সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। টেকেন্টার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করব, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, তো আপনারা এখন দেখতে পারবেন যে কিভাবে ভোটার আইডি কার্ডের পিডিএফ ভার্সনটি অনলাইন থেকে ডাউনলোড করতে হয় মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব, আর ভিডিওটি কেমন হলো সেটি আমাকে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। দেখো কী কী বিষয় রয়েছে। প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, অথবা আমার ডিসক্রিপশনে প্রোভাইড করতে লিঙ্কে ক্লিক করলেও হবে। লিঙ্কটিতে আসার পর দেখতে পারবেন লিঙ্কের নাম হলো বাংলাদেশ gov.bd। এটি বাংলাদেশের বাতায়ন বা তথ্য বাতায়ন, জাতীয় তথ্য বাতায়নের একটি ওয়েবসাইট। এখানে আসার পর আমরা জানি যে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, 64টি জেলা রয়েছে এবং 492টি উপজেলা রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে যদি পিডিএফ কপিটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম এই যে 8টি বিভাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা যে বিভাগের ফাইলটি ডাউনলোড করতে চান সে বিভাগটি সিম্পলিভাবে সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমি প্রথমে যে কাজটি করব তাহলে এখান থেকে খুলনা বিভাগ সিলেক্ট করব। তো খুলনা বিভাগ সিলেক্ট করার পর খুলনা div.gov.bd বিভাগীয় ওয়েবসাইটটি চলে আসবে। এখন আমি এখান থেকে জেলা সিলেক্ট করব, খুলনা বিভাগের অধীনে যশোর জেলাটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তার জন্য যশোর সিলেক্ট করলাম, দেন আমাকে যশোর জেলাতে নিয়ে আসবে। এখন আমাকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। তো উপজেলা সিলেক্ট করার জন্য অনুরূপভাবে এখান থেকে উপজেলা নির্বাচনের জন্য ক্লিক করুন। এখান থেকে মনোরামপুর সিলেক্ট করে দিলাম। মনোরামপুর সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদেরকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাবে। তো সিম্পলিভাবে আপনারা কী করবেন, এখান থেকে ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যে ইউনিয়নের ভোটার তালিকা পেতে চান সেই ইউনিয়ন পরিষদের নামটি কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ভোটার তালিকাটি প্রিন্ট আউট করবো, এই জন্য এখানে ক্লিক করলাম। দেন অটোমেটিকলি গো বাটনে চলে আসলো এবং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি চলে আসলো। এখন এই ওয়েবসাইটটির সর্বোচ্চ আপডেটেবল ওয়েবসাইট, এখান থেকে তাদের ইউনিয়ন পরিষদের সকল তথ্য অনলাইন ভিত্তিক প্রদান করা হয়ে থাকে। তো আমি এখন এখান থেকে যে কাজটি করব তা হলো বিভিন্ন তালিকা এখানে ক্লিক করব। তো এখানে আসার পর আপনি সিম্পলভাবে দেখতে পারবেন যে এখানে হতদরিদ্রের তালিকা, মাতৃকালীন ভাতা, ভিজিটি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ভাতা সহ সকল কিছুর তালিকা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমার ভিডিওটি যেহেতু ভোটার আইডি কার্ডের চূড়ান্ত তালিকা ডাউনলোড করার জন্য, তাই আমি এখান থেকে সিম্পলি চূড়ান্ত ভোটার তালিকা এখানে ক্লিক করে দিলাম। এখন আমার সামনে প্রদর্শিত হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা। এখানে গ্রাম ভিত্তিক ভোটার তালিকা দেওয়া আছে, 1 নম্বর ওয়ার্ডে পুরুষ মহিলা তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এখন আপনারা মনে করেন 1 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকাটি দেখতে চাচ্ছি, সো এখান থেকে আমি এটি ক্লিক করে দিলাম। দেন আমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং ওপেন করতে হবে। তো ওপেন করার পর, ডাউনলোড করার পর আমি দেখতে পারবো যে এখানে লেখা আছে নির্বাচন কমিশন বাংলাদেশ। এখানে ভোটার তালিকা মহিলা, জেলা যশোর, জেলা যশোর, উপজেলা মনিরামপুর, ইউনিয়ন পরিষদ খেদাপাড়া, খেদাপাড়া ভোটার এলাকা, ভোটার এলাকা নম্বর 1360। সো আমি এখন এখান থেকে একটু নিচে করব। নিচে করার পর দেখতে পারবো যে, তো আপনি এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন যে ছবি ছাড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা ফর্ম নম্বর 1-এ দেওয়া হয়েছে মহিলাদের সকল ইনফরমেশন। এইখানে তার নাম, ভোটার নম্বর, স্বামীর নাম, মায়ের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য আপনি কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাচ্ছেন, একদম ক্লিয়ার। এখানে কোনো রকম অন্য ফাইল নেই, সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের ফাইলগুলো পাচ্ছেন। সিম্পলিভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অন্য যে কোনো ইউনিয়ন পরিষদে যদি আমি ডাউনলোড করতে চাই, স্টার্ট ডাউনলোড দিয়ে ওপেন করলেই দেখতে পারবো যে আমার সামনে অন্যান্যটির মতোই এগুলো প্রদর্শিত হচ্ছে খুবই সহজভাবে। তো যদিও নির্বাচনের আগে এইগুলো যদি আপনারা আপনাদের নিজের এলাকারগুলো খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনাদের ইউনিয়ন পরিষদের বর্তমানে যে সচিব রয়েছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো পেতে পারেন বা নাও পেতে পারেন। তবে এখন নির্বাচন যেহেতু, এখন এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর এগুলো সংরক্ষণ করা থাকে তাদের কাছে সিডির মাধ্যমে। আপনারা যদি অনলাইনে না খুঁজে পান তাহলে ওইখান থেকে সংরক্ষণ করে নিতে পারবেন। এছাড়াও যদি এ বিষয়ে কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের সমাধানের চেষ্টা করবো। দেখো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।